নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেঁচেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো চটজলদি একটা মাছের রেসিপি। আমি এটা সাটিন কিংবা সাইটিন মাছ দিয়ে করছি। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। চটজলদি রান্না করলেই যে খেতে খারাপ হবে তা না, খেতেও হয় দুর্দান্ত স্বাদের। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর এই সাটিন কিংবা সাইটিন মাছটা কিন্তু পুরো ইলিশ মাছের মতো খেতে হয়। মাছটায় লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এবার তেল গরম হয়ে এসেছে, হালকা করে ভেজে নিচ্ছি মাছটা। এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে দিয়ে দিলাম ছোট চামচে 2 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো স্বাদ মতো কাঁচা লঙ্কা। দিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষেটা। সর্ষেটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল দিয়ে দেবো, নাহলে সর্ষে যখন তেলের সঙ্গে কষানো হয় সর্ষেটা তেতো হয়ে যায়, তাই জন্য সর্ষে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার একে একে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দেবো, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে ফুটতে দিলাম। ফুটতে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আপনারা একই প্রসেসে কাতলা মাছ কিংবা রুই মাছে করতে পারেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল চটজলদি একটা মাছের রেসিপি। অবশ্যই বাড়িতে রান্নাটা করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো।